জঙ্গলে প্রতিদিন সকাল শুরু হয় বেঁচে থাকার লড়াই দিয়ে। সে সিংহ হোক বা একটি ছোট খরগোশ, বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় প্রতিদিন। আমরা প্রায়ই দেখে থাকি শক্তিশালী হিংস্র প্রাণীরা অন্য প্রাণীদের শিকার করে ও খেয়ে ফেলে, কিন্তু সবসময় এমনটা হয় না। কারণ ভাগ্য বলে একটি কথা আছে, আর সেটা সবসময় সঙ্গ দেয় না। সেই কারণে অনেক সময় শিকার শিকারির উপর ভারী হয়ে যায়। আজকের ভিডিওতে আপনাদের এই রকম কিছু ঘটনা দেখাবো। নাম্বার 1, লায়ন ভার্সেস উইল্ডবিস্ট। জঙ্গলের রাজা সিংহের পক্ষে কোনো প্রাণীকে মেরে ফেলা খুব কঠিন কাজ নয়, কিন্তু জঙ্গলে অনেক সময় সিংহকেও বিপদের মুখে পড়তে হয়, আর সিংহকেও হার মানতে বাধ্য হতে হয়। এখানে দুটি সিংহ একটি উইল্ডবিস্টকে ধরে ফেলেছে। সিংহ দুটো পুরো চেষ্টা করছে উইল্ডবিস্টকে মেরে ফেলার। ঠিক সেই সময় উইল্ডবিস্ট বাঁচার জন্য সব শক্তি দিয়ে উঠে দাঁড়ায় ও সিংহদের উপর আক্রমণ করতে শুরু করে। অপরদিকে সিংহ মুখ দিয়ে কামড়াতে শুরু করে। একটি সিংহ উইল্ডবিস্টের মাথার কাছে কামড়ে ধরেছে। তখন উইল্ডবিস্ট তার শিং দিয়ে সিংহকে আক্রমণ করা শুরু করে। এর ফলে সিংহটি ব্যাপক চোট পায়। উইল্ডবিস্টের দুটি সিংহের সাথে একাই লড়াই করছে সব শক্তি দিয়ে, আর এই লড়াই কাজে লেগে যায়। সিংহরা ব্যাপক আহত হয় ও বুঝে যায় তারা শিকার করতে পারবে না। উল্টে জীবন বাঁচানোর জন্য সিংহগুলি উইল্ডবিস্টকে ছেড়ে পালিয়ে যায়। নাম্বার 2, লায়ন ভার্সেস রাইনো। সিংহের আক্রমণ হয় ভয়ঙ্কর, মৃত্যু নিশ্চিত শিকারীর। সেই কারণে সিংহকে দেখলে সব প্রাণী পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচাতে চায়। এখানে একটি গন্ডার জঙ্গলের মধ্যে থাকা কুকুরের কাদায় আটকে গেছে। সে অনেক চেষ্টা করেও বেরিয়ে আসতে পারছে না। গন্ডারের এই পরিস্থিতি সুযোগ নিতে এসে যায় কিছু সিংহ। তারা চায় গন্ডারকে শিকার করতে। গন্ডারও খুব শক্তিশালী প্রাণী, এত সহজে শিকার করা খুব কঠিন। একটি সিংহ গন্ডারের পিঠের উপর হামলা করতে চায়। ঠিক সেই সময় গন্ডারটি অনেক কষ্টে জলকাদা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। গন্ডার বেরিয়ে আসতেই সিংহদের উপর হামলা করতে থাকে। একটি সিংহ গন্ডারের উপর পিছন থেকে হামলা করে, কিন্তু গন্ডার তার পাল্টা দেয়া শুরু করে। সিংহরা বুঝে যায় গন্ডারের সাথে তারা পারবে না, ফলে সিংহরা গন্ডারকে ছেড়ে চলে যেতে থাকে। নাম্বার 3, ওয়াইল্ড ডগস ভার্সেস হায়না। আপনাদের জানিয়ে রাখি, হায়না ও জংলি কুকুর দুজনেই খুব ভয়ঙ্কর শিকারী। এদের সবথেকে বড় শক্তি হলো এরা দল বেঁধে শিকার করে। এরা প্রথমে শিকারকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা শিকারকে জ্যান্ত অবস্থায় খেতে শুরু করে দেয়। সেই কারণে সিংহ বা বাঘ এদের ভয় পায়। এখানে দেখা যাচ্ছে জঙ্গলের পাশেই রাস্তার ধারে একটি হায়না কে জংলি কুকুরদের দল ঘিরে ধরেছে শিকার করার জন্য। জংলি কুকুরগুলি বারবার হায়নার উপর হামলা করছে। যেহেতু হায়না ওখানে একা, তাই সে কিছুই করতে পারছে না, চেষ্টা করছে জীবন বাঁচানোর। কুকুরগুলিও হায়নার পিঠ কামড়ে দিচ্ছে, আবার কখনো পা কামড়ে ধরছে। এতগুলি কুকুরের সামনে হায়না অসহায় হয়ে গেছে, তাও কুকুরের উপর হায়না হামলা করছে। ঠিক সেই সময় আরও একটি হায়না এসে উপস্থিত হয় সাথীকে বাঁচানোর জন্য। দ্বিতীয় হায়নাটি এসেই জংলি কুকুরের উপর হামলা শুরু করে দেয়। কুকুরেরাও বুঝে যায় শিকার আর করা যাবে না, জীবন বাঁচাতে জংলি কুকুরেরা পালিয়ে যায় ওখান থেকে। নাম্বার 4, ক্রোকোডাইল ভার্সেস এলিফ্যান্ট। এখানে জঙ্গলের মধ্যে থাকা একটি নদীর ধারে হাতি তার পরিবারের সাথে জল খাচ্ছে, কিন্তু হাতিরা জানেই না জলের মধ্যে থেকে কেউ তাদের শিকার করার জন্য এগিয়ে আসছে। হাতি যেই সুর দিয়ে জল নেবার জন্য নদীতে ডোবায়, সঙ্গে সঙ্গে কুমির হাতির সুরকে কামড়ে ধরে। হঠাৎ এই হামলায় হাতি চমকে ওঠে। হাতি চেষ্টা করতে থাকে কুমিরের শক্ত চোয়াল থেকে তার সুরকে ছাড়ানো। এবার হাতি কুমিরকে সুর দিয়ে জলের মধ্যে আঁচড়াতে থাকে ও জলের মধ্যে এগিয়ে যায় কুমিরকে মারার জন্য। যা দেখে কুমির হাতির সুরকে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে হাতি জল থেকে উঠে পড়ে। এখন জীবন হাতির বাঁচলো না কুমিরের বাঁচলো, সেটা বলা একটু কঠিন। নাম্বার 5, লেপার্ড ভার্সেস ওয়ার্থগ। জঙ্গলে হিংস্র প্রাণীদের মধ্যে লেপার্ড একটি। এরা ভয়ঙ্কর হামলার জন্য বিখ্যাত। এরা এতটাই ভয়ঙ্কর হয় যে চোখের নিমেষে শিকারকে মেরে ফেলতে পারে। এখানে একটি লেপার্ড চুপ করে বসে আছে ও সুযোগ খুঁজছে ওয়ার্থগকে শিকার করার। ওয়ার্থগ একদম সামনেই ঘাস খাচ্ছে। বেচারা বুঝতেই পারেনি তাকে শিকার করার জন্য কেউ বসে আছে। এর মধ্যে ওয়ার্থগ একদম কাছে চলে যায় লেপার্ডের। সঙ্গে সঙ্গে লেপার্ড শিকার করার জন্য এগিয়ে যায়।
কিন্তু কাছে পৌঁছাতেই ওয়ার্থক এমন দৌড় দেয় যে লেপার্ড চমকে যায় একেবারে। লেপার্ড কিছুই বুঝতে পারলো না ঠিক হলোটা কি। আইনো ভার্সেস বাফেলো, এমনিতেই জঙ্গলে অনেক শিকারী আছে, কিন্তু গন্ডারের নাম আসলেই সব প্রাণী এক পা পিছিয়ে যায়, কারণ গন্ডারের মতন ভারী শরীর ও শক্তিশালী ক্ষমতা সবাইকে চিন্তায় ফেলে দেয়। কিন্তু কোনো কোনো সময় গন্ডারকেও হার মানতে হয়। এখানে একটি গন্ডার তার ক্ষমতা দেখানোর জন্য বাফেলোর সাথে লড়াই করছে। গন্ডার তার মাথা ও শিং দিয়ে মেরে বাফেলোকে পিছনে ঠেলে দিচ্ছে, বাফেলো কড়া টক্কর দিচ্ছে। এই লড়াইয়ে একবার তো গন্ডার তার মাথা ও শিং দিয়ে বাফেলোকে উঠিয়ে ফেলেই দেয় প্রায়। এই ঘটনাটি ওখানে থাকা অন্য বাফেলোরা দেখছিল। এবার সবাই এগিয়ে আসে গন্ডারের দিকে। গন্ডারটি এতগুলো বাফেলোকে আসতে দেখে লড়াই করা বন্ধ করে দেয় ও পিছনে সরে যায়। নাম্বার 7, জেব্রা ভার্সেস লায়ন। জেব্রা প্রাণীটি দেখতে খুব সুন্দর, তার সঙ্গে এরা খুব ভালো লাফিয়ে লাফিয়ে দৌড়াতে পারে। এখানে একটি জেব্রা ঘাস খাচ্ছে, হঠাৎ একটি সিংহ লাফিয়ে গিয়ে জেব্রার গলার কাছে কামড়ে ধরে ও সব শক্তি দিয়ে জেব্রাকে ধরে থাকে। কিন্তু জেব্রাও কম যায় না, জীবন বাঁচানোর জন্য লাফাতে থাকে ও দৌড়াতে থাকে। এটা করতে করতে রাস্তা পারও হয়ে যায়, কিন্তু সিংহটি কোনোভাবেই ছাড়তে নারাজ তার শিকারকে। কিন্তু জেব্রা কোনোভাবে সিংহের হাত থেকে নিজেকে ছাড়াতে পারে ও পালিয়ে যায় জঙ্গলে। নাম্বার 8, লেপার্ড ভার্সেস ওয়াইল্ড ডগস। এখানে একটি লেপার্ড অনেক কষ্টে শিকার করেছে ও সেই শিকারকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাইছে, কিন্তু একটি জংলি কুকুর এই শিকারটিকে খেতে চায়, তাই সে ঘোরাঘুরি করছে। একবার ওই জংলি কুকুরটি কাছে যেতেই লেপার্ড তার উপর হামলা করে তাড়িয়ে দেয়। এবার লেপার্ড ওই শিকারটিকে মুখে করে নিয়ে গাছের উপর উঠতে চাইছে যাতে সে শান্তিতে খেতে পারে। সেই সময় জংলি কুকুরদের দল এসে যায়, আর এদের আসতে দেখেই ভয়ে শিকারকে ছেড়ে দিয়ে গাছের উপর উঠে যায়। আর এদিকে জংলি কুকুরেরা লেপার্ডের শিকারকে খাওয়া শুরু করে দেয়। লেপার্ড খুব কষ্টের সাথে গাছ থেকে সবকিছুই দেখতে থাকে। আজকের ভিডিওতে কোন ঘটনাটি আপনাদের সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।